এটা কি আসলেই যুদ্ধ করা জিনিস? Have a relax. See you not for mind. No. সকল R15m এবং R15 ভার্সন 4 ইউজারদের জন্য সুখবর, চলে আসলো নতুন প্রোডাক্ট, সেটা হচ্ছে যে ফ্রেম স্লাইডার। মানে এই ফ্রেম স্লাইডারের কারণে আমাদের যেই R15m বা R15 ভার্সন 4 যেই কিটটা থাকে, কিটটা সেফ থাকে, যদি বাই চান্স পড়ে যায় মানে অথবা হাত থেকে অ্যাক্সিডেন্ট হইতেই পারে রাস্তায় যে কোনো সময়, তো সেই ক্ষেত্রে এই ফ্রেম স্লাইডারটা খুবই 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 হেল্পফুল একটা প্রোডাক্ট। আর এটা আসছে, এটার প্যাকেটটা আছে, এটা আর এটা শুধুমাত্র পাবেন কোথায়? চাঁদপুর মোটরসে। সো রেডি স্টক আছে, কোনো সমস্যা নাই। R15m পাশাপাশি এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ যখন আপনি সিটে বসেন, আপনি রাইডিং সিটে বসলে আপনার যে প্যান্টের বেল্ট থাকে, বেল্ট এবং জিপার, সেগুলো এখানে লেগে অলরেডি স্ক্র্যাচ পড়ে যায়। দেখেন এখানে কিছু কিছু ছোটো ছোটো স্ক্র্যাচ অলরেডি পড়ে গেছে। সো এটার থেকে মানে সেভ হচ্ছে এখানটাতে বাইকটা কেনার পরপরই একটা পলি করা। পলি করলে বাইকের লুক নষ্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা ট্যাঙ্ক প্যাডটা লাগাই। সো এটা হচ্ছে R15m এর জন্য স্পেশাল ট্যাঙ্ক প্যাড। গতকালকে R15m ভাই তার বাইক পাঠাই দিয়েছিল, ফসল ভাই নিজাতে লাগাই দিছে। সো সবাই মোটামুটি যারা R15m ইউজার তারা কিনতেছে। পাশাপাশি ফ্লেম স্লাইডার দেখাইলামই, ওই পাশেরটা এবং এই পাশেরটা। এটার অ্যাকচুয়াল কাজ কি? এটা বাইকটা যদি আপনার সাইডে পড়ে যায় প্রোটেক্ট, আচ্ছা প্রোটেক্ট করবে, এটার উপর প্রেসার করবে। আচ্ছা, তো সাধারণত দেখা যায় অন্য অন্য বাইকে বড় থাকে, স্টিলেরটা বড় যেটা, তো ওগুলোর থেকে হ্যাঁ এটা একটু যে স্টাইলিশের জন্য, হ্যাঁ হ্যাঁ, আর জিনিসটাও ছোট করছে, তো একদম খুব সুন্দরভাবে করছে। সো এটা আপনারা পেয়ে যাবেন চাতুর মোটরসে, আর খুব যত্ন সহকারে লাগাই দিবে আমাদের ভাই। হ্যাঁ, কভারটাও নতুন লাগাইছে একদম, বাইকটা জোস লাগতেছে অসাধারণ। আপনারা দেরি না করে চলে আসবেন, এটা তো লাগানো হয়েছে, সব R15m ইউজাররা লাগাই ফেলতেছে সব। R15m এর ট্যাঙ্ক প্যাড একটা ভাই, এটা কি আসলেই যুদ্ধ করার জিনিস? ও এটা পান ছিল, কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন এই লোকটাই সেলাই করতেছে, এখন সে ট্যাঙ্ক প্যাড লাগাইতেছে। লেগে গেছে। আচ্ছা এইটার গতকালকে এটার ভিডিও করছিলাম, এই যে এইটা তো বাম্পারটা লাগানো হয়েছে, আমি এই বাইকটা দেখাচ্ছি একটু। এই বাইকটা তো ফসল ভাইয়ের বাইকটা, তো ওই যে ট্যাঙ্ক প্যাডে লাগানো হয়েছে এটা, এটা এটা আরেকটা মডেল তাই তো? হ্যাঁ আরেকটা মডেল, ওটা ছিল হচ্ছে র্যাক 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 র্যাক, আর এটা হচ্ছে স্ট্রেট। সো সবাই ওয়েলকাম অবশ্যই চাতুর মোটরসে, আপনারা চলে আসবেন ধন্যবাদ সবাইকে। জাস্ট জিনিসটা যেন ফিক্সড হয় এই জন্য এটা হচ্ছে হট গান,
কেউ এটাকে পিস্তল ভাববেন না বা এই ভাই কুয়াশার কারণে তো হয়ে গেছে না, কারণ কি একটু ফিক্স করে দিলাম যাতে কুয়াশার কারণে এখন রাস্তা চালায় দিবে। গিফটটা দিলে জিনিসটা স্ট্রং স্ট্রং পারফেক্ট হয়ে গেল। ট্রাকের ভিতর দুইটা কাজ হয়ে গেল, একটা লুক্সও বেটার হয়েছে আর এখানে ট্যাঙ্ক প্যাড দেওয়ার যে মানে অ্যাকচুয়াল উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানে প্যান্টের বেল্টে অথবা প্যান্টের সাথে ঘষা লেগে স্ক্র্যাচ না পড়ে, দ্যাটস ওয়াই আমরা ট্যাঙ্ক প্যাডটা ইউজ করি। So thank you so much for the watching. Stay with my blogs.